চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নানা অনিয়মের অভিযোগে বরাবর আইনি নোটিশ সম্মানিত ভিওয়ার্স আসসালামাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো আপনাদের সামনে চতুর্থ গণবিজ্ঞপ্তির বিশেষ একটা আপডেট নিয়ে হাজির হলাম আজকে প্রকাশিত চার এপ্রিল দু প্রকাশিত রিপোর্টটা আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখলেই বুঝতে পারবেন আর যারা আমার চ্যানেলটিতে একদমই নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি চতুর্থ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগে নানা অনিয়ম ভুলে এবং প্রার্থীদের হয়রানির অভিযোগের ন্যায় বিচার চেয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন কে আইনি নোটিশ প্রদান করা হয়েছে নোটিশে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যান কর্তৃপক্ষ এন সরকারের শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের কাছে বিচার চাওয়া হয়েছে মঙ্গলবার চার এপ্রিল ঢাকা কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসিবুর রহমান আসিফ এই নোটিশ পূরণ করেন সম্প্রতি এন এর চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ভুল পদে তালিকা এগিয়ে থেকে সুপারিশ না পাওয়া এবং ভুল বিষয়ে মনোনয়ন সহ নানা ধরনের অসঙ্গতি প্রেক্ষিতে শিক্ষকরা অসন্তোষ জানিয়ে ভুল সংসদের জন্য আবেদন জানিয়েছেন এ নিয়ে অ্যাডভোকেট আসিফুর রহমান আসিফ জানান এন টিআর চতুর্থ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে যে অনিয়ম হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই তারা সূচনা লগ্ন থেকে ভালো কাজ করলেও চতুর্থ গণবিজ্ঞপ্তির বেলায় তারা তাদের প্রচলিত নীতিমালার কোনো তোয়াক্কা করেনি নি নোটিশের সব বিষয়ে যা সমাধান চাওয়া হয়েছে শিক্ষকদের জীবিকা তাদের বেতন থেকে আসে তাই এ বিষয়গুলো সমাধান হওয়া দরকার যুক্ত করেন অ্যাডভোকেট বলেছেন যদি এই কর্তৃপক্ষ আগামী পনেরো দিনের মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে না পারে তাহলে ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা উচ্চ আদালতে দ্বারস্থ হব শিক্ষকদের সাথে চতুর্থ গণবিজ্ঞপ্তি নিয়ে এনটিআরসি যা করেছে তা অন্যায় জানি তিনি বলেন নোটিশে আমরা তিনজন শিক্ষকের বিস্তারিত দাবি সংযোজন করেছি উচ্চ আদালতে যদি আমরা যেতে আমাদের যেতে হয় তাহলে ভুক্তভোগী অন্যান্য শিক্ষকদের দাবিও আমরা তার সাথে সংযুক্ত করব এবং তাদের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে উচ্চ আদালতে তাদের বক্তব্য তুলে ধরব শিক্ষকদের ন্যায় অধিকার আদায়ে আদায়ে সে রিটে ভুক্তভোগী শিক্ষকদের যুক্ত হওয়ার আহ্বান জানান সুপারিশ প্রাপ্ত কিংবা মেধা তালিকায় এগিয়ে থেকে সুপারিশ না পাওয়া প্রার্থীদের আবেদন এখনো যাচাই বাছাই শুরু করতে পারেনি এন এবং কবে নাগাদ তার শুরু হবে সেটিও বলতে পারছে না প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তারা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে এনটিআরসি এর কর্মকর্তারা বলেছেন বিভিন্ন জেলা থেকে প্রার্থীরা নানা অভিযোগ নিয়ে আসছেন সবগুলো অভিযোগ একত্রিত করে এনটিআরসি এর শিক্ষা তত্ত্ব ও শিক্ষামান শাখা একজন সহকারী পরিচালকের কাছে নিয়ে যাওয়া হচ্ছে তবে আবেদনগুলো এখনো যাচাই বাছাই কাজ শুরু করতে চায় না এনটিআরসি একটি নির্দিষ্ট সময় পর আবেদন গুলো যাচাই করা হবে এর পর যদি অভিযোগ সঠিক হয় তা তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে প্রসঙ্গত দুই সালে বাইশ ডিসেম্বর আটষট্টি হাজার তিনশো জন শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এন এর মধ্যে স্কুল কলেজ পর্যায়ে একত্রিশ হাজার জন এবং মাদ্রাসা ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি স্কুল কলেজের ছত্রিশ হাজার আটশো বিরাশি জনকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। গত ঊনত্রিশে ডিসেম্বর থেকে আবেদন শুরু করে চলতি বছরের ঊনত্রিশে জানুয়ারি পর্যন্ত চলে এতে এক লাখেরও বেশি চাকরিপ্রার্থী আবেদন করে শিক্ষক হওয়ার জন্য আবেদন করে। আবেদনকৃতদের তথ্য যাচাই বাছাই শেষে বত্রিশ হাজার চারশো আটত্রিশ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে। সুপারিশের ফল প্রকাশের পর থেকে নিবন্ধনের ধারা নানা অভিযোগ, জানিয়ে ফল বাতিলের দাবি করছেন তো এই ছিল আজকে সর্বশেষ আপডেট পরবর্তী আপনার পরামত আপনাদেরকে জানিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত আপনার ভালো থাকুন আল্লাহ হাফেজ